আজকে অনেকদিন পর আবার চলে এলাম তোমাদের সামনে। এতদিন পুজোর ভিড়ে শর্ট ভিডিও দিয়ে গেছি, কারণ এগুলো তো পুজোর মুহূর্তে না দিলে নাই হয়। মেয়েরা পাঠিয়েছে এত আনন্দ করে, তো এগুলো ওদের উৎসাহ দেখে আমি দিয়ে দিয়েছি, শুধু শর্ট দিয়েছি এতদিন। তো আজকে এসেছি কমিউনিটি পোস্ট পাওয়ার পর তোমাদের সঙ্গে এই প্রথম দেখা, এ নিয়েও একটু আলোচনা করব। আর একটা আলোচনা করব কাল VN3 চিনির আলোচনাটা, আমি একটু আমার আমার নিজের একটা মন্তব্য করব। আমরা বাঙালি হ্যাশট্যাগ আমরা বাঙালির পক্ষে তো সঙ্গে থাকো, আমার কথাগুলি শুনো। আর এবার শুরু করতে যাচ্ছি, স্বাগত দ্য ফ্যামিলি ব্লগে। সবাইকে বিজয়া দশমীর আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। ছোটদেরকে অনেক অনেক আদর। আমার নতুন পুরনো বা যারা এমনিতেই আমার ভিডিওগুলো দেখো, প্রত্যেককে প্রত্যেককে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। তো প্রথম দিকে আলোচনা করে নেই, VN3 চিনির কালকে যে পোস্ট করেছে ওটা আমি দেখেছি রাত্রিবেলা, দেখে ভীষণ ভালো লেগেছে, পজিটিভ আলোচনা। সাথে আবার সুমনার পোস্টও দেখেছি, জোড়াতালি, খুব ভীষণ, মানে কি বলবো, এই একটা গ্রুপ প্রত্যেকে মিলে এত সুন্দর একটা মেসেজ নিয়ে এসছে তারা। যদি তোমরা কেউ না দেখে থাকো, দেখো, দেখলে নিজে স্কিল ডেভেলপ যেরকম হবে, মনের জোর বাড়বে, পাশাপাশি নিজেকে ডেভেলপ করতে পারবে। সম্পূর্ণ পজিটিভ চিন্তাভাবনা নিয়ে হ্যাশট্যাগ আমারই আমরা বাঙালি এই যাত্রা শুরু করেছে। আমিও এই যাত্রা পুরোপুরি অংশগ্রহণ করিনি, তবে আমি সহমত প্রকাশ করছি। কালকে VN3 চিনি আলোচনা করেছিল হাতের পাঁচ আঙ্গুল, খুব সুন্দর আলোচনা করেছে, আমি এতে সহমত। আর আমি আমারও তো আমি একটা আলোচনা করব, জানি না তোমাদের কেমন লাগবে, কতটুকু কি আসু বিষয়। তোমরা যদি শুনে তোমাদের ভালো লাগে, আমার মানে বলাটা সার্থক হবে। আমি বলবো আমার যে হাত, এই পাঁচ আঙ্গুল সহ যে হাতটা, এটা পুরো দুনিয়া, আমি বলবো পুরো দুনিয়া। আর এই যে সবচেয়ে বড় আঙ্গুল যেটা, সেটা হয়েছে ব্যালেন্স রক্ষা করার দণ্ড। এটা ব্যালেন্স রক্ষা করার দণ্ড, দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার একটা দণ্ড। আর তর্জনী, তর্জনী আমার সেন্সে আমি বলবো সমাজের অলিখিত অনুশাসন, যেটা আমরা কিন্তু মানে কোনো ক্লাস করি না, কেউ আমাদেরকে শিখিয়ে দেয় না, কিন্তু সমাজের একটা অনুশাসন আমাদের আমরা লক্ষ্য করে চলি। এটা কিন্তু অদৃশ্য, এটা কেউ দেখিও না, কারোর সামনে কেউ এসে জোর জবরদস্তিও কেউ দেয় না, কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা মনে করি আমাদের পেছনে সমাজ তর্জনী নিয়ে দাঁড়িয়ে আছে, যার ফলে আমরা কোনো কুকাজ অকাজ করতে গেলে আমাদের যারা মানুষ তারা চিন্তাভাবনা করবে যে তর্জনী পেছনে আছে, তুমি কোনো ভুল কাজ করতে পারবে না। এটা হলো দুনিয়ার দুনিয়ার সমাজের অলক্ষিত একটা অনুশাসন তর্জনী। মধ্যমত বললামই যে ব্যালেন্স রক্ষা করার, এটা একটা দণ্ড ব্যালেন্স রক্ষা করে। তারপর আসছি অনামিকা। অনামিকা তো সবসময়ই আমরা জানি, অনামিকা রিং, ভালোবাসার প্রতীক রিং পরি, এটা সবার সঙ্গে সংযোগ করার একটা কি বলবো, একে আমরা মানে সংযোগ করার ভূমিকাই দিতে পারি, সবার সঙ্গে ভালোবাসা, যোগাযোগ, মা একটা যে বন্ডিং, এই বন্ডিংয়ের প্রতীক হলো অনামিকা। তারপর সবচেয়ে ছোট্টটা, এই ছোট্টটা কিন্তু আমাদের জীবনে চলার পথে আমাদের আশা আকাঙ্ক্ষা আবদার, পাওয়া না পাওয়া সব কিছুর
প্রতি ছোট আঙুলটা, এটা কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান, আমাদের মনের সব কিছুর এই ছোট আঙুলটা, মানে সে তার আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপের চাওয়া পাওয়া না পাওয়া এই নিয়ে সে এ প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছে। সর্বশেষ আমি বলবো বৃদ্ধাঙ্গুষ্ঠ, বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখো এই চারটা আঙুল একসাথে আছে ও একটু আলাদা করে বৃদ্ধাঙ্গুষ্ঠ। এটা হলো আমাদের গুরু গম্ভীর একটা আশ্রয় স্থান, যেখানে আমরা নিরাপদে আশ্রয় পেতে পারি। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে গুরু গম্ভীর হয়ে, মানে কোনো একটা জটিল জিনিসের সিদ্ধান্ত নিতে গেলে বা পজিটিভ কোনো কিছু দেখাতে হলে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাই, লাইট দেখাতে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাই। তাহলে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ একদম সব কিছু থেকে আলাদা, এটা শুধু শান্তির প্রতীক, পজিটিভ সেন্সের প্রতীক এবং সমস্ত চিন্তা ভাবনার সমাধানের প্রতীক। জানি না আমার আলোচনা তোমাদের কেমন লাগলো, আমি বললাম আমার সেন্সটা, এবার তোমরা মিলিয়ে দেখো। তবে হ্যাঁ, চিনির আলোচনা আমার থেকে অনেক বেশি ভালো হয়েছে বলে, কেমন প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে চিনি এগুলিকে একটা একটা করে দাঁড় করিয়েছে, একটা পরিবারকে দাঁড় করিয়ে দিয়েছে, এই হাতের পাঁচ আঙুলকে একটা পরিবার দাঁড় করিয়েছে। আর আমি একটু এগিয়ে গেলাম, গিয়ে এটাকে পুরো দুনিয়া ভাবলাম আমার হাতের পাঁচ আঙুল। কারণ কি, আমরা উদাহরণ দিই, যার একটু জ্ঞান থাকে আমরা বলি তার দুনিয়াটা তার হাতের মুঠো, দুনিয়াটা হাতের মুঠো। তো এখন আমার যে হাতের মুঠোটা, এটা হলো যে এই পাঁচটা আঙুলের জিনিসগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পেরেছে জীবনে, সে হলো মিষ্টি। আমার আলোচনা কেমন লাগলো আমি জানি না, আমি কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা বলবে কমেন্ট করে করে। আমার আশা করি তোমরা আমারটা যারাই দেখো তারা VN3 চিনিটাও দেখো, একসঙ্গে পেটুক বাঙালির রান্নাবান্নাও দেখো, দেখবে। এবং এটার যোগসূত্র কোথা থেকে এটা যদি না বলি তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। এটা হলো রঞ্জনা চৌধুরী, রঞ্জনা সেনগুপ্ত উনি শুরু করেছেন, আমরা ওনার শরিক মাত্র। জানি না কত দূর আমি ওনাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো, আমার কতটুকু অভিজ্ঞতা আছে আমি জানি না, তবে আমি চলার জন্য সহমত আছি। এইবার বলছি আমার কমিউনিটি পোস্টের ব্যাপারে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি তোমাদের সঙ্গে। যখন 500 ক্রস করে গেল, একদিনে আমি হুড় হুড় করে অনেকগুলি সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। তার দুদিন পর দেখি হুড় হুড় করে আবার সব যেতে শুরু করেছে, প্রায় 50-60টা চলে গেছে, মনটা অতটুকু হয়ে গেছে। এবার আমার জানা আছে, আমার তো এত অভিজ্ঞতা নেই, আমার জানা আছে 500 কমপ্লিট হলেই কিন্তু কমিউনিটি পোস্ট পাবে, আর সবাই কমিউনিটি পোস্ট দেয়। আমার তো এটা একটা, মানে জানি না অন্যদের কি হয় মনের, আমি এত উতলা মন হয়ে গেছিলো 500 দেখেই তো আমি মানে সাংঘাতিকভাবে পজিটিভলি চিন্তা করা শুরু করছি যে আমি কমিউনিটি পোস্ট পেয়ে যাবো। এর মধ্যে একদিন যায়, দুই দিন যায়, সুমনা একদিন আমাকে জিজ্ঞেস করেছে, মা তুমি কমিউনিটি পোস্ট পাওনি? আমি লিখে দিয়েছি, জানি না গো কী হচ্ছে। তো পাই না, তোমরা বিশ্বাস করবে না, 100 কোটিবার বুধ আমি দেখেছি, সেকেন্ডে সেকেন্ডে দেখেছি লেখাটা আছে কি না, এই দেখছি দেখছি। ও মা, শেষে যেদিন পেলাম ডেটটা ভুলে গেছি, 3-4 দিন না হবে, 3 দিন না 4 দিন হবে, কবে পেয়েছি এরকম হবে 3-4 দিন, 10 দিন রাত্রিবেলা পেলাম, যাক এরকম 10 বা 11 এরকম পেলাম, 1 সেকেন্ড আগে দেখেছি আছে কিনা, দেখে আবার চোখ বন্ধ করেছি। তো এবার তো ফাইনালি ঘুমিয়ে যাব, 1:13 ফাইনালি ঘুমিয়ে যাব, আচ্ছা ঠিক আছে আরেকটা বার একটু দেখে নেই। দেখতে গিয়ে দেখি উমা পেয়ে গেছি,
কমিউনিটি পোস্ট, সঙ্গে সঙ্গে কর্তাকে ডেকে তুলে নিয়েছি আর দিয়েছে ধমক, তোমার এই পাগলামি। তো আমি, আরে দেখো দেখো আমি এতদিন ধরে অপেক্ষা আছি, আমি কমিউনিটি পোস্ট পেয়ে গেছি। এবার সবচেয়ে বেশি উৎসাহ আমার ছোট মেয়ের, ছোট মেয়ে এতদিন ধরে খুব টেনশনে ছিল, কেন হচ্ছে না কেন হচ্ছে না, তো ছোট মেয়েকে ফোন করেছি। আমি মানে পাগলের মতো হয়ে গেছি পেয়ে, জানি না এত মানে আমাদের বাঙাল ভাষায় এটাকে বলে আদিকিল্লা, এই আদিকিল্লা আমি করে ফেলেছি, ফোন করে বলে দিয়েছি। আর আমার রাঙ্গাকে মানে অঞ্জনা রান্নাঘর, রাঙ্গাকে হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি, যদি সজাগ থাকে দেখে নেবে, হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি যে আমি কমিউনিটি পোস্ট পেয়ে গেছি। এটা হচ্ছে কী আনন্দ বলতে পারবো না। তোমাদের এরকম হয়েছে কি না তাও জানি না, কিন্তু আমার হয়েছে। আমি ভীষণ ভীষণভাবে মানে কী বলবো, উৎফুল্ল যাকে বলে, এরকম উৎফুল্ল হয়ে গেছি। আর সঙ্গে সঙ্গে পোস্ট দেওয়ার জন্য, এবার পোস্ট আমার কি এত কিছু জানা আছে নাকি? আমি তো আর এই যুগের মানুষ না, আমি তো সিনিয়র সিটিজেন। আমি এবার কিভাবে পোস্ট দেব, পোস্ট দিতে দিচ্ছি, পোস্ট হচ্ছে যে সেটাই তো বুঝতে পারছি না। একসঙ্গে তিনটা পোস্ট করে ফেলেছি একদিনে, একসঙ্গে বুঝতে পারিনি যে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার পাগলামিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে খুব আনন্দ পেলাম। তোমরা জানি না তোমাদের কেমন লাগলো, কি আসো বিষয় সব লিখে দিও, খারাপ হলো শোনো না, তোমরা যদি যেটা ভালো লাগে না সেটা লিখে দিও তো, তাহলে আমি একটু আরেকটু ডেভেলপ হতে পারবো। আর তোমাদের জেনারেশনের সঙ্গে দেখো আমি পাল্লা দিয়ে চলছি, আমাকে তো তোমরা একটু সঙ্গে নিয়ে চলবে না, বুড়ো মানুষ, তোমরা এগিয়ে যাও। আর আমাকে একটু টেনে হেঁচড়ে নিতে পারো না, বলবে আমাকে কোন জায়গাটা কী করলে কেমন হবে, কোনটা আমি আর একটু ডেভেলপ করবো। তো আমি ভীষণ খুশি হবো যদি তোমরা আমাকে একটু গাইড দাও, আমি তোমাদের কাছে প্রত্যাশী, কারণ তোমরা ইদানিংকালের জেনারেশন, এই ইন্টারনেটের যুগের তোমরা, আমরা তো এসব কিছু জানতামই না। তো তোমাদেরকে এইটুকু আমার রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু গাইড দিও কোন জায়গাটা আর একটু ডেভেলপ করলে আর একটু এগিয়ে যেতে পারবো, সেটা একটু আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশী। আর সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এখানে রাখছি, ছোটদেরকে অনেক অনেক আদর, তোমরা এগিয়ে যাও। আর আমি শুধু তোমাদেরকে ফলোয়ার্স দিতে পারবো, সাবস্ক্রাইব করতে পারবো, এটুকু বলতে পারি, জ্ঞান দিতে পারবো না, অভিজ্ঞতা আমার নেই। সুতরাং আজকে এখানে রাখছি, ঠিক আছে, হাসিটাই দিয়ে দিলাম, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। আজকে আর অন্য কিছু দিলাম না, কালকে থেকে শুরু করব রুটিন, এখানে বাই করে দেই, বাই।